হ্যালো মমি এম ড্যাডি ওয়েলকাম টু বেবি অ্যান্ড মম চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো বয়সের তুলনায় বাচ্চারা কথা কেন বলছে না বা দেরিতে কেন কথা বলছে তো এই সমস্যায় পড়লে তো অ্যাজ এ প্যারেন্ট তোমাদের কি করা উচিত সেটাই আমি বলবো তো প্রথমে বলে রাখি বাচ্চারা মোটামুটি ছমাস বয়সে কিছু কিছু আওয়াজ করতে শুরু করে সেটা হচ্ছে উ আ ই এগুলো এরপর ছমাস বয়সের পর থেকে দেড় বছরের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড যেমন বাবা মা দাদা এগুলো বলে তারপরে যখন আরও একটু বড়ো হয় ধরো প্রায় দু বছর তখন তারা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্সগুলো বলতে শুরু করে দেয় যেমন আমি খাবো আমি যাব আমাকে দাও এগুলো বলে বা এইসবগুলো বলে থাকে তো অনেক সময় কি দেখা যায় যে এই মানে বয়সের সাথে সাথে বাচ্চারা এই কথাগুলো বলছে না তো তার দুটো সমস্যা হতে পারে একটা সমস্যা হলো তার কোনো কোনোরকম সমস্যা থাকলে সেটা তো অবভিয়াসলি তোমরা ডাক্তার দেখি সেটাকে ডাক্তারের সাথে কনসাল্ট করবে আর সেকেন্ড হচ্ছে তাকে সময় দিচ্ছ না তাকে সময় তোমরা কেউ দিচ্ছ না সেই কারণে হতে পারে সময় দিচ্ছ না মানে তার সাথে কথা কম বলছো তার সাথে অ্যাক্টিভিটিগুলো কম করছো তার জায়গায় তোমরা কী করছো হয়তো ফোন চালিয়ে দিচ্ছ টিভি চালিয়ে দিচ্ছ সেখান থেকে তারা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো দেখছে তো তারা কনফিউজড হয়ে পড়ছে তুমি এক ভাষায় তার সাথে কথা বলছো টিভিতে যেসব প্রোগ্রামগুলো হচ্ছে কার্টুনগুলো হচ্ছে সেই সব জায়গা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হচ্ছে তো বাচ্চারা কনফিউজ হয়ে পড়ছে সেই কারণে অনেক সময় কথা হয়তো বলছে না আমার বাচ্চার এখন প্রায় বাইশ বাইশ মাস বয়স ও এখন মোটামুটি সমস্ত সমস্ত ধরনের কথা বলতে পারে যেমন পাপা কোথায় গেছে বা ধরো এ থেকে জেড অব্দি ছোট ছোটো বাংলা রাইমসগুলো যেমন আতা গাছে তোতা পাখি বা টুইঙ্কিল টুইঙ্কেল জনি জনি এগুলো সব বলতে পারে তারপরে ধরো বডি পার্টের নামগুলো ইংলিশে বডি পার্টেন হেড কোনটা টাং কোনটা টিত কোনটা এগুলো মোটামুটি সবই বলতে পারে তো ওর দেখা দেখি ওর ও ওর মানে এত তাড়াতাড়ি ও কথা শিখেছে তো এই দেখা দেখি আমাকে অনেকেই জিজ্ঞেস করে তোমার বাচ্চা এত তাড়াতাড়ি কী করে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে মানে ওর বয়সের তুলনায় ও এত তাড়াতাড়ি কীভাবে কথা বলতে পারে আমাদের বাচ্চারা তো এরকমভাবে কথা বলে না তো দাদা একটাই কথা বলি বাচ্চাকে সময় দাও বাচ্চাকে সময় দাও মানে তুমি কোনো কাজ করছো যেমন তুমি ওকে কোলে নিয়ে রান্না করছো তো তখন ওকে দেখাও যে এই যে তরকারিতে এটা কী দিলাম এটা নুন দিলাম এটা কি দিলাম এটা হলুদ দিলাম হলুদটা কী রঙের হলুদ রঙের বা ধরো ও কোনো রান্নাঘরে বসিয়ে রেখেছো কোনো খেলনা দিয়ে ওকে খেলতে দিয়েছো বা তুমি থালা গ্লাস বাটি দিয়ে খেলতে দিয়েছো তো ওকে গ্লাসটা তুলে বলে এটাকে গ্লাস বলে এটাকে গ্লাস বলে এটার মধ্যে আমরা কি খাই এটার মধ্যে আমরা জল খাই বারবার এক কথা রিপিট করতে থাকো তোমাকে ওখানে মানে ওটাকে বারবার রিপিট করতে হবে তোমার ওটা ইয়ে করলে হবে না যে আমি একবার জায়গায় আমি দুবার কেন বলছি তিনবার কেন বলছি এটা না ও যতক্ষণ ওর মুখ থেকে বলাতে পারছো বাচ্চারা ওটাকে মাথার মধ্যে স্টোর করছে যে মা ওর সাথে কি কথা বলছে বাবা ওর সাথে কি কথা বলছে এগুলো সব ওর ব্রেনের মধ্যে ক্যাচ করছে ও একদিন না একদিন ঠিক বলবে কিন্তু তোমাকে ওর পেছনে লেগে থাকতে হবে সব সময় বা ধরো ছোট ছোটো কোনো বাচ্চাদের যে বইগুলো হয় এবিসিডি বইগুলো হয় যেমন দেখাই ধরো এরকম এরকম কোন বই এরকম কোনো বই এনে দিলে এরকম বই এনে দিয়ে এরকমভাবে বললে যে এটা কি এটাকে আপেল বলে ইংলিশে বলতে পারে না প্রথমে বাংলাতেই বলো এটাকে কি বলে এটাকে আপেল বলে এটাকে কি বলে এটাকে বল বলে আপেলটা কি রঙের আপেলটা লাল রঙের এরকমভাবে শেখাও বা ওকে ধরো টিভি দেখছে বা কোনো কিছু এটাকে কি বলে এটাকে রিমোট বলে এটা রং কি এটা কালো রঙের হয় বারবার এক কথা ওকে রিপিট করো রিপিট করো এটাকে কি বলে এটাকে মাস্ক বলে মাস্ক আমরা নাকে পড়ি হ্যাঁ তো এরকম ভাবে ওকে বারবার বলে যেতে হবে ধরো এরকম কোনো ওকে জামা পরাচ্ছ তো এটাকে কি বলে প্রথমে বলতে হবে জামা পরে ওকে বারবার রোজ রিপিট করো জামার রং কি হলুদ রঙ এখানে কি লেখা আছে দেখো তো কী রঙের লেখা আছে নীল রঙের লেখা আছে এরকমভাবে ওকে বারবার দিনের পর দিন ওর সাথে কথা বলে যেতে হবে বা ধরো তোমার বাড়িতে কেউ আসলো তো তখন ওকে কি শেখাতে হবে কেউ আসলে হাই বলো সে হাই হাই বলো কেউ এসছে ওই দেখো একটা কাকু এসছে কাকুটাকে হাই বলো বা কেউ কিছু দিলে ওকে বারবার ওকে তুমি কোনো জিনিস হয়তো ওর হাতে কিছু দিচ্ছ তখন ওর ওকে বলো যে বলো থ্যাংক ইউ কেউ কিছু দিলে থ্যাংক ইউ বলতে হয় এটা বলো এটা দিনের পর দিন তোমাকে রিপিট করে যেতে হবে বা ও কেউ ওরও খেলনা নিয়ে খেলছে তখন ওকে গিয়ে জিজ্ঞেস করতে পারি কী করছো খেলছো কি দিয়ে খেলছো বা বল দিয়ে খেলছো বল দিয়ে তুমি রোজ খেলো মানে ওর যেগুলোতে ইন্টারেস্ট ওকে বারবার সেই জিনিসগুলোকে রিপিট করাতে হবে ইন্টারেস্ট থাকুক কি না থাকুক বারবার বারবার তোমাকে ফ্লুয়েন্টলি ওর ওর সাথেই বকে যেতে হবে ওকে টাইম দিতে হবে আগে কি হতো জয়েন্ট ফ্যামিলি থাকতো কেউ না কেউ বাচ্চার সাথে বকার জন্য সব সময় থাকতো কিন্তু এখন আমরা কি হয়েছে দু তিনজনের ফ্যামিলি হয় বাবা কাজের সূত্রে বেরিয়ে যাচ্ছে ও ঘরের মধ্যে মা মা কি মনে করছে সারাদিন তো আমি টায়ার্ড ওর সাথে আর কি বকবো টিভিটা বা ফোনটা চালিয়ে দিই ও ওটা নিয়েই ব্যস্ত থাকুক কিন্তু সেটা করলে হবে না আমার মেয়ে যেদিন নার্সিংহোম থেকে বাড়ি এসছে সেদিন থেকেই আমি বাপের বাড়িতে ছিলাম আমার মা কনস্ট্যান্ট প্রথম দিন থেকে ওকে গান ছড়া এটা ওটা বলতে শুরু করে দিয়েছে আমার মেয়েকে আমি পাঁচ মাস বয়স থেকে এই ধরনের বইগুলো কিছু বুঝতো না তাও দিয়েছি ও বুঝুক না বুঝুক ওকে দাও ওকে দাও ওর ইন্টারেস্ট আনো ও ঠিক বলবেই এরকম ধরনের বইগুলো দিতে পারো ও যে এই রকম বই কতগুলো ছিঁড়েছে এদের লাস্টে এগুলোকে নাও হয়েছে যাতে ছিঁড়তে না পারে কারণ ওর বইয়ের আপাতত এখন সব মুখস্থ ওর জন্য সব বইও ছিঁড়ে ফেলে এরকম ধরনের বই দাও ও শুয়ে রয়েছে ওর সাথে তুমি শুয়ে রয়েছো সন্ধ্যাবেলাতে ওর সাথে ছোটো ছোটো রাইমসগুলো হয় টুইঙ্কেল টুইঙ্কেল বলো একবারের জায়গায় দশবার বলো বাংলার যে ছড়াগুলো রয়েছে সেগুলো একবারের জায়গায় বার বলো কোনো গান হয়তো ও শুনে ইন্টারেস্ট পাচ্ছে বা নাচছে সেই গানগুলো ওর কানের সামনে বারবার করে রিপিট করো তুমিই করো ওর করতে হবে না তুমি করো দেখবে ওর মুখ থেকে ওর যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে তাহলে ও অবভিয়াসলি মানে এইগুলো ও করতে বাধ্য হবে ও বলবে বাচ্চাকে সময় দাও বাচ্চা অবশ্যই তোমার কথায়ও রেসপন্স করবে ঠিক আছে তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে বাচ্চাকে কিভাবে সময় দেবে আর বাচ্চাকে কি বাচ্চার যে কথা বলার সমস্যাটা কথা কেন বলছে না সেই কথা বলার সমস্যাটার হাত থেকে হয়তো তোমরা তাড়াতাড়ি খুব রিকভার করতে পারবে আমি আমার মেয়েকে যেরকমভাবে এগুলো করেছি সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ও যে কত ছোট থেকে কথা বলতে শিখে গেছে সেই ভিডিওটাও কোনো এক সময় তোমাদের সাথে আমি ডেট টাইম দিয়ে ওর বয় বয়স দিয়ে মেনশান করে আমি ভিডিওটা শেয়ার করে দেবো তোমাদের সাথে তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ অন্যান্যদের যাতে এই ভিডিও দেখে সাহায্য হয় শেয়ার করে দিও লাইক করে দিও আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও থ্যাংক ইউ